শুরুর আগে সর্বনাশা ইঞ্জুরির ধাবা, একবার নয় একাধিকবার। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন জাতীয় দলের তরুণ ব্যাটার জাকির হাসান। টেস্টে ডেবু হয়েছে আগেই, অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে দিয়েছিলেন আস্থার প্রতিদান। সাদা পোশাকের পর সাদা বলেও দুর্দান্ত জাকির। সদ্যসমাপ্ত বিপিএলে 251 রান করে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দলে নিজের জায়গা নিশ্চিত করেছিলেন জাকির। কিন্তু দল ঘোষণার আগেই কুচকির ইঞ্জুরিতে পড়েন তিনি। এরপর পুনর্বাসন শেষে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পান ওয়ানডে দলে ডাক, কিন্তু অনুশীলনে আবারও ইঞ্জুরির হানা। তাই তো ওয়ানডে আর টি টোয়েন্টির পর শঙ্কা জেগেছে আইডিদের বিপক্ষে একমাত্র টেস্টে তার সার্ভিস পাওয়া নিয়ে। চিকিৎসকরা অবশ্য আশ্বস্তই করলেন, ইঞ্জুরির ইনটেন্সিটি তো আরও বেশি, এজন্য পরবর্তীতে ওকে ফার্দার আরও স্ক্যান করানো হয়, যেখানে মধ্যে একটা সাসপেক্টেড হেয়ার লাইন ফ্র্যাকচারের মতো ধরা পড়ে। ওকে সপ্তাহ দুয়েকের জন্য খেলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি ওর পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ হলেও টেস্টের আগে আবার খেলায় অংশগ্রহণ করতে পারবে। এদিকে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের চাপে ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়া কেন্দ্রীয় টি টোয়েন্টির চুক্তিভুক্ত ক্রিকেটার শেখ মেহেদির অবস্থাও দ্রুতই উন্নতির দিকে। শেখ মেহেদিরও শোল্ডার ইঞ্জুরির পুনর্বাসন প্রক্রিয়াটা চলমান আছে। এই মাসের শেষের দিকে আমরা ওকে আবার একটা স্ক্যান করব এবং এখন পর্যন্ত ওর উন্নতি খুবই সন্তোষজনক। এই মাসের শেষে এমআরআইয়ের রিপোর্ট অনুসারে আমরা রিটার্ন টু প্লেয়ের ব্যাপারে মন্তব্য করতে পারবো। এদিকে পেসারদের ইঞ্জুরি প্রবণতা কমাতে ক্রিকেটারদের অনুশীলনে ভিন্নতা এনেছে বিসিবি, ফলে ধীরে ধীরে কমে এসেছে ইঞ্জুরি আক্রান্ত ক্রিকেটারদের সংখ্যাও। আমাদের মেডিকেল টিম এখন অনেক বেশি কমিউনিকেট করছে আমাদের কোচিং স্টাফদের সঙ্গে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।